হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলে। প্রথমে ধন্যবাদ জানাতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন আজকে শাহী কোরমাটার রেসিপি আমরা করে নিই। প্রথমে আমরা চুলার উপর একটি প্যান বসিয়ে প্যানের তেলটাকে গরম করে সামান্য এক চামচ ঘি দিয়ে দিলাম। এটার মধ্যে আমরা প্রথমে বেরেস্তাটা করে নিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তা করতে করতে এদিকে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু চিরে নিব। এত করে যখন ডিমগুলো ভাজব আর ফেটে ফেটে গায়ে আসবে না। তো দেখুন, এভাবে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও একটু ছিদ্র করে নিতে পারেন। এখন আমরা বেরেস্তাটাকে করে নিচ্ছি। প্রথমে হাই হিটে, দেন লো হিটে বেরেস্তাটা করবেন, তাহলে বেরেস্তাটা খুবই ক্রিস্পি হবে। তো আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, এখন আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ডিমগুলো। ডিমগুলোকে আমরা একটু ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে, আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এখন আমরা ওই তেলের মধ্যে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এগুলোটা দেখার সৌন্দর্যের জন্য, এর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এখন আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ, কাঠবাদাম এবং কাঁচা জিরা, এই তিনটা উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর এ হচ্ছে আদা রসুনের পেস্ট। এগুলোকে আমরা এখন একটু ভেজে নিব। আদা রসুন এবং পেঁয়াজের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, গন্ধটাকে দূর করার জন্য আমরা একটু ভালো করে ভাজবো। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 4টি লবঙ্গ, 2টো ছোট ছোট দারুচিনির পিস, আর হচ্ছে 2টো তেজপাতা। তেজপাতা দুটোকে আমরা এখন ছিঁড়ে দিব, যাতে করে এর ফ্লেভারটা ভালোভাবে তরকারিতে থেকে যায়, কোরমাতে থেকে যায়। তো এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। তারপর এই কষাতে কষাতে যখন গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিব আমরা 3টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, এটা ঝাল হবে না, দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, আপনারা না চাইলে না দিতে পারেন। এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া, এখানে আমি শাহী জিরার গুঁড়াটা নিয়েছি। শাহী জিরাটাকে একটু তেলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে করে, আর এখানে আমি কোনো পানি ইউজ করব না, আমি দুধ দিয়ে পুরোটা রান্না কমপ্লিট করব। এখন দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধ, আর এটা হচ্ছে গরম মশলা। দিয়ে এখন খুব ভালো করে গরম মশলাটাকে আমি তেলে গুঁড়ো করে নিয়েছি। জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে গুঁড়ো করে নেওয়া সেই মশলা থেকে দিয়ে এখন আমরা খুব ভালোভাবে ডিমগুলোকে কষিয়ে নেব। যত ভালো কষাবেন তত টেস্টটা ভালো হবে। এই রান্নাটা ডিপেন্ড করে সম্পূর্ণ কষানোর উপরে, যত ভালো কষাবেন তত ভালো এটার টেস্ট বাড়বে। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে, যেহেতু আমরা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, সে হিসেব করেই কিন্তু লবণটা অ্যাড করবেন। তো লবণটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এটা ঢেকে রেখেছিলাম। প্রায় 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুধ। দুধটাকে জাল করে ভালো করে ঘন করে রাখা সে দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেখুন তো বলক এসে গেছে। এখন আমরা দিয়ে দিব একটু ঘি। এই ঘিটা দিয়ে একটু আবার একটু মিশিয়ে নিব। যখন ভালো করে ঘিটা মিশে যাবে তখন আমরা কি করব, একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আর
এই রান্নাটা কিন্তু একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে, একটু খুব একটা পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। এখন সামান্য একটু বেরেস্তা দিয়ে ঢেকে রেখেছিলাম, প্রায় 2-3 মিনিট পর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করব। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক কমেন্ট করে জানাবেন। তো দেখলেন তো খুব সহজেই কিন্তু অল্প উপকরণে শাহী কোরমাটা তৈরি করা যায়, তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এতটুকু শিওর করে বলছি নিরাশ হবেন না, খেতে ভালো হয়েছে বা ভালো লাগবে যদি প্রত্যেকটির ইনগ্রেডিয়েন্টস আপনারা দিয়ে থাকেন। তো চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।